হ্যালো ভিউর্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্ক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাক্ক তো তোমরা যারা এবার নতুন বছরে পঞ্চম শ্রেণীতে উঠলে তোমাদের অলরেডি সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্ দেওয়া হয়ে গেছে তো আজকে আমরা বাংলার পাঠটা শুরু করছি এর দেখো আমাদের কী আছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এক নম্বর একের এক নম্বর গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো এসেছেন শরৎকালে শীতকালে বর্ষাকালে গ্রীষ্মকালে উত্তর কী হবে উত্তর হবে শীতকালে ঠিক এরপর দেখো এত দুই নম্বর দেখবি যদি জলদি আয় জলদি শব্দের অর্থ জলদি শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি এবার দেখো প্রখর প্রত্যুষে প্রখর শব্দের অর্থ হচ্ছে তীব্র প্রখর শব্দের অর্থ হচ্ছে আমাদের তীব্র ঠিক আছে এবার দেখো দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিন বলেছে যে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দিতে হবে দুইয়ের এক নম্বর গল্পবুরোর তল্লিটি কোথায় রয়েছে এ তলপিটি কোথায় রয়েছে উত্তর লেগেছি আমরা দেখো দুইয়ের এক নম্বর গল্পবুরোর তলপিটি কাঁধের উপর রয়েছে এবার দেখো দুইয়ের দুই নম্বর বুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে বুড়োর ঝোলায় করির পাহাড়ের গল্প রয়েছে তিন নম্বর এই থলিতে বন্দিনী থলেতে কে বন্দিনী অবস্থায় রয়েছে কেশবতী নন্দিনী গল্পবুরোর থলেতে বন্দিনী অবস্থায় আছে এবার চলে যাচ্ছি আমরা তিন নম্বর কোশ্চিন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে হবে আমাদের তিনের এক নম্বর গল্পবুড়ে বা গল্পবুড়ো মানে গল্পবুড়ো হবে গল্পপুরো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন সুন সুনির্মল বসুর গল্পপুরো কবিতায় গল্পপুরো শীতের ভোরবেলায় গল্প শোনাতে আসেন কখন তাহলে ভোরবেলায় এবার দেখো তিনের দুই নম্বর গল্পবুরোর মুখের মুখে ব্যথা হয়েছে কেন চেঁচিয়ে রূপকথার গল্প শুনতে ডাকার জন্য গল্পপুরোর মুখে ব্যথা হয়েছে ঠিক আছে এবার দেখো তিন নম্বর গল্পপুরো কাদের রূপকথা বলবে না স্মৃতির প্রখর প্রত্যুষে যারা আসবে না তাদের গল্প বুড়ো রূপকথার গল্প শোনাবে না চার নম্বর কোশ্চিন নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো গল্প ঝোলায় কী কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা গল্পপুরুর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ এর গল্প রয়েছে দোত্তি এবার তোমাদের কবিতার অংশটা আমরা লিখছি দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মনভবনের দ্বারখানা আজগুবি সব কারখানা এই হচ্ছে তোমাদের কবিতার উদিত অংশ তারপরে দেখো আরও আছে আরও আছে করির পাহাড় সোনার কাঠি ময়নামতি তেপান্তরের মাঠ হট্ট মেলার হাট কেশবতী নন্দিনীর গল্প করির পাহাড় সার বাঁধা মানিক হিরে মানিক হিরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্টহাট হট্টমেলার হাটখানা আটকাল। আটকাল এই তোল আট আটকালও এই তোল তোলপিটায় দেখবি যদি জলদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দী ঠিক আছে তাহলে এই হলো আমাদের ক্লাস ফাইভের বাংলা বিষয়ের জানুয়ারি মাসের জন্য যে মরেল অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া হয়েছে সেটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে